গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ আমি শিলাজিৎ আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন একটা টপিকের ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে রমজান সিরিজ চলছিল যেখানে আমরা রমজান মাস উপলক্ষে ইসলামিক ভিডিও আনছিলাম আর আমরা ঈদ পর্যন্ত সেটাই কন্টিনিউ করেছি তো যেহেতু রমজান মাস চলে গেছে ঈদও আপনাদের মিটে গেছে তো আপনারা হচ্ছে রমজান মাসের আগে যখন আমরা ববিতা ম্যামের ছাদ কৃষি নিয়ে ভিডিও এনেছিলাম তখন আপনারা ওখানে প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছিলেন যাতে আমরা মৌসুমী ম্যামেরও ছাদ কৃষি নিয়ে ভিডিও আনি তো আজকে আমরা সেই আর কি অ্যাকচুয়ালি রিকোয়েস্টগুলো রেখে দিয়েছিলাম যে ঈদের পরে আমরা আনবো বলে এবার আমরা সেইগুলো ক্লিয়ার করবো আগে তো আমরা নিয়ে চলে এসেছি যথারীতি মৌসুমী ম্যামের ছাদ কৃষি রিলেটেড ভিডিও তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট আমরা ভিডিওটা দেখে নিই আর ভিডিওটা শুরুর আগে বলে রাখি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা নগরে শহরে যারা বাড়ির আঙিনায় একটু গাছগাছালি লাগিয়ে থাকে ছাদটাকে ফেলে না রেখে একটু সবুজ লতা পাতা শাকসবজি ফলমূলের আবাদ করে তাদের উপর প্রতিবেদন তুলে ধরি এবং একটি দেখে অনেকজন উৎসাহিত হয় তারাও এই কাজটি করে এর মধ্যে আমরা দেশে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনার প্রতিবেদন তুলে ধরেছি আজকে আমি একজন বিশেষ ব্যক্তির বাসায় এসেছি তিনি আমাদের খুবই অতি পরিচিত একজন মানুষ বড় পর্দায় কাজ করেন চিত্রনায়িকা মৌসুমী এবং অমর সানি তারাও এই কাজটি করেছে নতুন এই বাড়িতে তারা উঠেছে সম্প্রতি এবং এর ভেতরে এই পরিসরে তারা এই সময়ের ভেতরে ছোট্ট একটা অ্যাকচুয়ালি বাগান করেছে ছাদটাকে ফেলে না রেখে কাজ করা শুরু করেছে চলুন তার সাথে পরিচিত নতুন করে করানোর কিছু নেই তার বাগানের সাথে পরিচয় করে দেবো ঢুকতে একটি জিনিস চোখে পড়ল ভার্টিক্যাল গার্ডেন এটা আজকাল সবাই বেশ চালু কয়েক বছর আগে মাত্র বছর দুই তিনের আগ থেকে বাংলাদেশের প্রবর্তন শুরু হয়েছে এবং অনেকেই বাড়ির সামনের সম্মুখমুখটা ঘরের ভেতরে বারান্দার জায়গায় এই কাজটি করে চলুন আসা যাক মৌসুমীর বাড়িতে ঘর হচ্ছে মানুষের সুখের ঠিকানা একজন মানুষের কর্মজীবন বা বাইরের জীবনের শান্তিটুকু আসে এই ঘর থেকে সাধারণত যারা শিল্প ও সৃজনশীল জগতের মানুষ তাদের রুচি ও শিল্পচিন্তার ছাপ থেকে যায় ঘরে আর আজকের দিনে ঘর থেকেই সবুজের গভীর আবেশ মাখেন সৃষ্টিশীল মানুষ প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী এবং চিত্রনায়ক ওমর সানির জীবনও তাই গুলশান লেকপাড়ের ছতলা ভবনের দুই ও তিনতলা মিলিয়ে চিত্রনায়িকা মৌসুমীদের ডুপ্লেক্স জি আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আমি ফুল আনলাম না আপনার জন্য বাংলাদেশের মালটা আনলাম অসম্ভব সুন্দর আমার স্ত্রী আপনাকে দিয়েছে গত রাতে আমার বাসায় আমাদের চুয়াডাঙ্গার এক কৃষক চুয়াডাঙ্গার দামুড়হুদার এক কৃষক বিশাল বাগান বাংলাদেশে যাবৎকালে সবচেয়ে বড় বাগান এবং এই মালটাটা এটি হচ্ছে বাংলাদেশের আমাদের বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত মালটা ইজ ভেরি সুইট আচ্ছা এই হচ্ছে আপনার প্রাসাদ না এটা হলো আমার ছোট্ট করে ঘর এই বাড়িতে কত বছর আপনার এক বছর বাহ চমৎকার পরিপাটি এটা কি এই একটাই ফ্লোর নাকি না এটা ডুপ্লেক্স ডুপ্লেক্স হ্যাঁ এখানেও নায়িকা ববিতার বাসাটির মতোই লিভিং এরিয়ার সঙ্গে লাগানো
এক টুকরো সবুজ প্রাঙ্গণ। সৌভাগ্যক্রমে পেয়েছেন নিম গাছটা আপনার এলাকার নাকি অন্য কারো? নিম গাছটা ওই বাসার, কিন্তু সমস্ত কিছু আমাকে দিচ্ছে, যত ভালোবাসা আমাকে দিচ্ছে। পানি না দিলে মনে হয় কি ও আমার জন্য তাকায় আছে। পানি কি আপনি রোজ দিয়ে দেন? হ্যাঁ, যে এখনই দিব। তার মানে আপনার জন্য ওয়েট করছিলাম। তার মানে আচ্ছা দাঁড়ান, তার মানে আপনি গাছগাছালি পছন্দ করেন? হ্যাঁ, কৃষক তো আমি, শুধু এটা তো আমায় খুশি করার জন্য বলে না। সিরিয়াস আমি বললাম বাবা, ওই ক্যাটটা কার? এটা আমার বেবি, এটা আমার বাচ্চা। আমি তো জানতাম শুধু আপনি অভিনয় করেন, আপনি এত গুণধর মানুষ এটা তো বুঝলাম এখানে এসে। বাবা এটা তো সাংঘাতিক। হ্যাঁ বাহ, কি হ্যাঁ তোমার নাম কি? বেবি। এটা কত বছরের আপনার এই বাবুর বেবিটা? ও 14 মাস। সো কিউট। ছবি যখন করতে যান এটাকে সাথে নিয়ে যান? না, ও অনেক ভয় পায়। তাহলে দেখবে যে আমি সারাক্ষণ ওকে নিয়ে ব্যস্ত। পরিচালক বলবে কি পেমেন্ট আপনার করবো না ওর করবো? এনিওয়ে, কতদিন হলো এটা বয়স? এটা আমরা আশা পর করেছি। হ্যাঁ, তবে এটা যত দিন যাবে তত এটা আরো ঘন, মাঝে মাঝে কেটে দেই নাহলে আরো ঘন হইত। আমি আমি বড় করার চেষ্টা করি, সানি করে কি কেটে দেয়। আচ্ছা, তো আপনি আমাকে প্রথম তো বললেন যে আপনি কৃষক, ওটা আমারই খুশি করার জন্য বলেছেন আমি জানি, তবে আমি খুশি না হলেও আপনার মুখ থেকে আপনি কৃষক শুনেছেন, আমার কৃষক ভাইরা খুশি হবে এ ব্যাপার নিশ্চিত। আসলে কি গাছ ভালোবাসি, এই জন্যই গাছ, গাছের প্রতি একটা আলাদা ইয়ে আছে। যদি মানে আমার সৌভাগ্য হতো যে আমার লনটা অনেক বড়, তাহলে অবশ্যই আমি ফসলাদি করতাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফসলাদি করতাম অবশ্যই, তো সেই জায়গাটা থেকে মনের দিক থেকে তো আমি কৃষক। আপনার তো ফসলাদি আছেও কিছু? হ্যাঁ, উত্তরা ওখানে ছিল তো? উত্তরাতে আমাদের উত্তরের বাড়ি তো সব বিল্ডিং, সবই তো বিল্ডিং, কিন্তু আমাদের গ্রামের বাড়িটাতে ফসলাদি কিছু করা হয়। সেটা তো থাকবেই, মানে এটা যে কোনো বাংলা বাঙালির তো কৃষি আমরা ভুলে গিয়েছি, কিন্তু আমাদের আদি পেশা তো কৃষি ছিল, তাই না? হ্যাঁ, আর নিজের নিজের ঘরকে সাজাতে গেলে এই এই সবুজ লাগবে, সবুজটাকে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত আমি মনে করি। মনটা ভালো থাকে, সতেজ থাকে। গুলশান লেক আর খোলা আকাশের সঙ্গে সরাসরি সংযোগ এই জায়গাটির। নিম গাছের স্বাস্থ্যকর বাতাস এসে মিশে যায় এই ভার্টিক্যাল গার্ডেনে। দেখা হয়ে গেল ছেলে ফারদিন হাসান স্বাধীনের সঙ্গেও। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো খুব ভালো। তুমি তো হিরো হয়ে গেছো। আমরা জানি না এই সবুজ বনস্পতির জন্য কতটা ভালোবাসা জমানো আছে মৌসুমীর কাছে। সকালে এসেই গাছগুলোকে সিক্ত করে তোলা তার অন্যতম এক কাজ। সবুজের বা এই গাছগাছালির প্রেম কতদিনের? আপনি তো শুধু মানুষকেই ভালোবাসেন আর মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু ছোটবেলা, একদম ছোটবেলা থেকে আব্বুর সাথে আমরা ইয়ে করতাম, গার্ডেনিং করতাম। তারপরে আব্বুর তো যে কবুতর, অনেক কবুতর ছিল, তারপরে মুরগি ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে ওই সবার আমাদের আলাদা আলাদা কবুতর ছিল, মুরগি ছিল,
তারপরে গাছ ছিল গার্ডেনে যে যার যেটা গাছ সে ওটা ইয়ে করবে মানে আমার গাছটা আমি পরিচর্যা করব আমার মুরগি আমি করব আমার কবুতর আমি করব তাতে হচ্ছে আব্বু দেখতেন যে কার মুরগি কার কবুতর সবচেয়ে বেশি বেটার হচ্ছে আমরা তিন বোন সবাই করতে না ও ছোটটা তো বেশি ছোট ছিল ইলিনটা আর আমি আর আমার বোনটা ছিলাম পর মানে পরপর দেড় দুই বছরের একটা গ্যাপ ছিল তো আমরা দুজন করতাম আর কম্পিটিশন ভালোটা হতো কার আমি অনেক যাত্রা করতাম আমার মেজরটা অতটা ইয়ে ছিল না অ্যাক্টিভ ছিল না কিন্তু ও করত কি যে আমার যে কোনো কিছু মানে সুন্দর হয়ে গেলে ভালো হয়ে গেলে ও বলতো এটা আমার এই দু সবারই ছিল এটা আমি খুব মজা পাই এখন মনে হলে খুব ভালো লাগে তারপর পরে নিজের ঘর সংসার যখন হলো তখন এই সবুজটাই ধরে রেখেছেন হ্যাঁ আমি ছোটবেলা থেকে গাছের সাথেই কথা বলতাম বেশি তারপরে যে গাছটা একটু রুগ্ন হয়ে যায় ওকে প্রতিদিন আমি যদি আদর করি বলি ভালো হয়ে যাবা তোমাকে ভালো হতে হবে এবং সত্যি সত্যি গাছটা বেঁচে যায় তখন খুব ভালো লাগে এমন একজন পেয়েছিলাম রাজশাহীতে বা কোথায় এক মহিলা তার একটা গাছের ডালটা ভেঙে গেছে তো সে খুব কষ্ট পেয়েছে হ্যাঁ এবং প্রত্যেক দিনই সেটার যত্ন নিচ্ছে এটাকে আবার সে ইয়ে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে ডালটাকে সোজা করে রেখেছে এবং সে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো সত্যি সত্যি এর বললো যে এটা যতদিন ভালো না হবে আমি আমি নিজেই আমার মন ভালো থাকবে না এবং সত্যি সত্যি সে নাকি ওটা ভালো করেছে তো এটা আসলে তো মানুষের মতোই আপনার ছাদে কি কি গাছ আছে ছাদেতে বেশ কিছু গাছ আছে মানে লেবু গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছ হ্যাঁ আচ্ছা তারপর আম গাছ আম গাছও আছে আপনি লেবু তো যা গাছে হয় সেটা দিয়ে আপনার অনেক সময় হ্যাঁ মাঝে মাঝে পরে থাকে নিয়ে আসি আম পান আম তো ধরি না আমটা দেখি নতুন আমটা দেখি আচ্ছা ও খেতে ইচ্ছে করে না আমার ছিঁড়ে খেতে ইচ্ছে করে না অদ্ভুত কাঁচামরিচের গাছ ছিল আমাদের অনেক কাঁচামরিচ এখন নাই আপনি সত্যি সত্যি গাছ আসলে পছন্দ করে কারণ আপনি বলছেন যে ছিঁড়ে খেতে ইচ্ছে করে না আমি এমন একজন মহিলা পেয়েছি তার পুরো ছাদের উপর অসংখ্য গাছ এবং তারপরে প্রচুর ফ্রুটস ধরে আছে সবগুলো পাখিতে কমে কমে হচ্ছে আমি বলছি যে এগুলো পাখি নষ্ট করে ফেলছে আপনি পারেন না আমরা গাছ করি যখন তো আমরা কোনটাই ছিঁড়ি না সবার ফলই ওই যে পাখিরাই খায় মানুষের প্রকৃতি বা এইগুলোর প্রতি প্রেম কত গভীর দেখে মহিলা বলছিল পাখি তো খায় পাখি পা দিয়ে এভাবে ধরে ধরে খায় ঠোঁটের সাথে তার বিচি লেগে থাকে পায়ের সাথে বিচি এই পাখিটা উড়ে উড়ে যায় তখন এই পিছিগুলো আবার পড়ে মাটিতে আরেকটা গাছ হয় আসলে তাই এভাবেই তো প্রকৃতির যে সম্প্রসারণ এভাবেই হয়েছে আমার কোনটা ভালো লেগেছিল জানেন আপনি এত খেটেছেন এই বিষয়টা নিয়ে আমাদের কৃষকদেরকে একটু মানে একটু উন্নত করার জন্য এবং তাদেরকে আস্থা দেবার জায়গায় সুন্দর সুন্দর সুযোগ সুবিধার একটা যে যোগাযোগ প্রেক্ষাপট তৈরি করে দেওয়া এটা আপনি অনেক চেষ্টা করেছেন এবং আমার এই রিসেন্ট আপনার যেগুলো দেখেছি আমি দেখে আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক সফল 80% সফল হয়েছেন বাহ বেশ নাইকে মৌসুমীর কাছে না আমার উপলব্ধি এটা কারণ আমি অনেক আগে থেকে দেখি এটা আই অ্যাপ্রিশিয়েট ইউ অ্যাপ্রিসিয়েশন মাটিও মানুষ ছিল যখন সেটা ছিল বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টিভি এখন তো হৃদয় মাটি মানুষ এর পাশাপাশি আমি যেটা করি ছাদ কৃষি নগরে যারা বসবাস করে তাদেরকে গাছগাছালি লাগানোর ব্যাপারে অনুপ্রাণিত সে কারণে আপনার এখানে আসা আপনি যদি বলেন মানুষকে আপনিও দুটো গাছ লাগান কেন ছাদটা ফেলে রাখবেন এটা তো অনেক বড় অনেক অবশ্যই অবশ্যই এটা বলা হচ্ছে সে কারণে আসা তো অনুষ্ঠান দেখেন এটাও শুনে ভালো লাগলো খেলাধুলা আছে তৈলাক্ত কলা গাছ বের করে দেখেন দৌড়াদৌড়ি তারপরে কি যেন আমাদের দেশীয় যেসব খেলাগুলো নৌকা বাই কলা গাছে তেল লাগিয়ে দিয়ে তারপরে বেয়ে বেয়ে দেখেছেন না আচ্ছা এরপরে যদি আপনাকে দেওয়া হয় কলা গাছ বলবে সারা বছর পরে একটা মানুষ পাওয়া গেল যে আমাকে জড়াই ধরে বসে আছে উঠতে আর পারে না সেক্ষেত্রে সানিকে আমরা কাজে লাগাতে পারি সানি তুমি একটু এসে কোনোভাবে উপরে ঠেলো তুলো উপরে জানে না চেনে না আমাদের তো
আমাদের কৃতিত্ব বলে কিছু নেই। অথচ আজকে দেশের এই অবস্থা আসার পেছনে গোটা কৃতিত্বই হলো। হ্যাঁ, আপনি এটাকে কেমনে দেখেন? আমাদের আজকের যে কৃষির উন্নয়নটা ঘটেছে, এটাকে কৃষককে আপনি এর জন্য নিশ্চয়ই আপনারা যে চার মিলে দিয়েছেন, এটার কারণে হচ্ছে কি, অনেক ছেলে মেয়ে কৃষি খাতে মানে ইন্সপায়ার হচ্ছে। হ্যাঁ, এরা কি করছে, নিজেদের অনেকের অনেক জমি আছে বা কোন জায়গায় চাকরি করতে চায় না, তারা জমিটা বা পুকুরটাকে লিজ নিয়ে তারা একটা সুন্দর একটা মানে ব্যবসায়িক একটা পরিবার থাকি, বারবিকিউ করি আমরা, সানি থাকে না, সানি থাকে। এখানেই কথা হলো চিত্রনায়ক ওমর সানির সঙ্গে। এই সবুজ আয়োজনের পেছনে রয়েছে তার স্বপ্নের অনেকটা। ছোটবেলার থেকে একটা সুপ্ত বাসনা ছিল যে কোন একটা গরু ফার্ম করা, তারপরে মুরগির অদ্ভুত ব্যাপার। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে অনেকেই আমার ফ্যামিলির অনেকেই পাগল বলতো আমাকে, যারা এগুলি করে তাদেরকে পাগল বলে। সেই পাগলামিটা হচ্ছে আমার শ্বশুর সাহেব একদিন আবিষ্কার করলো যে আমি ছাদের উপরে আমি একটা মুরগির খামার করেছি কমার্শিয়ালি, শুধু আমার নিজের জন্য। আমি ওটা নিয়ে পড়ে থাকতাম এবং একটা সময় গিয়ে যে মুরগিদের রানী ক্ষেত হয় না, হ্যাঁ, ওইটার কারণে প্রায় আমার দেশি মুরগি 30-40টা মারা গেল। তখন আমি খুব ডিজার্টেড হয়ে গেলাম। গত 2 বছর আগে মানে উত্তরার ধরঙ্গা টেকে আমাদের একটা জমি আছে, ওইটাতে আমি একটা গরুর ছোট খামার করেছিলাম প্রায় 4-5টা। সেটা আমার নিজেরই শখের বশত, তো এই জিনিসগুলি আমার ভিতরে কাজ করে। তারপরে কুকুর পালা অবশ্যই ঘরের বাইরে, সেটা অবশ্যই ধর্মীয় অনুকূল থেকে আমি সেটা ফিল করি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখনও আমার কাছে কমপ্লিট না, এটা আমি আরো অনেক কিছু করব। তারপরে এটাকে সাজাবো এবং প্রকৃতি দিয়ে সাজাবো। এখন আস্তে আস্তে ফিল্মের কাজ কমে গেছে, আমরা এই ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে, একটা সময় গিয়ে এদেরতে মানে এদের সাথেই কিন্তু বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, অবসর সময় তো এটাই সঙ্গী হয়ে যায়। ভালো লাগলো আপনাদের সবকিছু মিলিয়ে ছোট্ট একটা পরিবার সুন্দর সংসার গোছানো চেষ্টা করি। বাসার মধ্যে বেশ পরিপাটি, প্রতিটি অনুষঙ্গের সঙ্গে চলচ্চিত্রের এই এক জুটির ইচ্ছে আর ভালোবাসা মেশানো। ভালোবাসাই এই সুখের সংসারের মূল সুর, সে ছাপ রয়েছে সবখানে। কি কি পুরস্কার আছে এখানে আপনার? এখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর মেরিল প্রথম আলো পুরস্কার। এটা তো চলচ্চিত্র পুরস্কার, এটা এটা দুইবার মেরিল পেয়েছিলাম, মেরিলের, আর এটা তিনটা হচ্ছে আপনার জাতীয় চলচ্চিত্র। 250টা ছবি করেছেন আপনি, আপনার সবচাইতে সুপারহিট ছবি কোনটা আপনার দৃষ্টিতে? এখনো পর্যন্ত কেমন থেকে কেমন সাংঘাতিক। এখানটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, এই জায়গাটা হচ্ছে আমরা সকাল দুপুর রাত পারিবারিক আড্ডাটাই খাবার টেবিল। এক্স্যাক্টলি, আড্ডা হিসেবে খুব বেশি কাজে লাগে। ইভেন আমাদের যখন কোনো মিটিং হট্টগোল হয়, আলাদা করে বসে একটা মিটিং করা, তখন এই জায়গাটা খুব কাজে লাগে। খুব সুন্দর আপনার ঘরটা, সুন্দর থাকবার ঘরে কি উপরে? খুব সুন্দর না, আমি জানি না, সিম্পল, আমি সিম্পল থাকতে পছন্দ করি।
এখান থেকে উপরে উঠে গেলে শোবার ঘর। মৌসুমির আগে আগে সিঁড়ি টপকে ছুটে চলল বিড়ালটি। এটি চিত্রনায়িকা মৌসুমীর একেবারে অন্দরমহল। দিনে রাতে প্রাকৃতিক সব অনুষঙ্গ ধরা দেয় এখানে। সকাল দুপুর রাত রাতটা কি ভালো লাগে, লাইট গুলো এসে পড়ে এখানে। আর হচ্ছে জোসনা হলে তো কথাই নেই, কথাই নেই, এখান থেকে জোসনা। এখানে সূর্য উঠছে, এখানে জোসনা, চাঁদ উঠছে। খুব ভালো একটা জায়গা পেয়েছেন, এত সুন্দর একটা লেক। আমার খুব পছন্দের জায়গা এই লেকটা। এখানে বসে বসে মাঝে মাঝে আড্ডা দিতে খুব ভালো লাগে। আমাদের ইমপ্রেস টেলিফিল্মের প্রথম ছবি আপনাকে দিয়ে, আপনার মনে আছে? হ্যাঁ। কি ছিল ছবিটার নাম? কখনো মেঘ কখনো বৃষ্টি। কখনো মেঘ কখনো বৃষ্টি। সেই ছবিটাতে আপনাকে আমরা শেরাটনের উইন্টার গার্ডেনে গাড়ি সহ বলরুমে ঢুকিয়েছিলাম। হ্যাঁ, আমি খুব সারপ্রাইজ ছিলাম। আপনাদের প্ল্যানিংটা অনেক অদ্ভুত, ওই সময়ে খুবই অভিনব ছিল, যেটা ভাবাই যায় না। একমাত্র হলিউডের ছবি টবিতে এরকম দেখি আমরা, কিন্তু বাংলাদেশে এরকম একটা সিস্টেম করা যেতে পারে। একজন ফিল্ম স্টারকে, সে সময় তো আপনার স্টার, বড় ফিল্ম স্টার, একজন ফিল্ম স্টারকে তুলে ধরা, তাকে সম্মানিত করা, কতটুকু কী করলে সেটা আমরা যথেষ্ট, এটা আপনারা জানেন, এটা আপনাদের কাছ থেকে শিখতে হবে, চ্যানেলের কাছ থেকে সবারই শিখতে হবে। এটা আর্টিস্টদেরকে যেভাবে সম্মানিত করতে পারে, যেভাবে তারা অভিনবভাবে অভিনব কায়দায় তাদেরকে স্টাবলিশ করতে পারে, মেকারদেরকে প্লাস আর্টিস্টদেরকে। আপনি পরবর্তীতে এমপ্রেস টেলিফিল্ম চ্যানেলের আর কি কি ছবি করেছেন? এরপরে আমি করলাম হচ্ছে মেহের নিগার, তারপরে করলাম শূন্য হৃদয়। শূন্য হৃদয়, আমার সাথে ছিল ফেরদৌস, আর ছিল হচ্ছে একটা নতুন ছেলে, ওর নাম হচ্ছে আসিফ। অন্য সব ছাদ কৃষির মতো সমৃদ্ধ না হলেও এখানে রয়েছে সবুজের সমারোহ। এখানে রয়েছে লেবু, কামরাঙা সহ নানান গাছ আর ফল ফসল। মৌসুমী তার বিশ্বাস থেকে বললেন, গাছকে ভালোবাসাও এক ধরনের সামাজিক ও ধর্মীয় কাজ। গাছ ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের দেশকে ভালোবাসা, নিজের পরিবারকে ভালোবাসা, পৃথিবীকে ভালোবাসা। তো আমাদের নিজেদের বাঁচার জন্যই হচ্ছে প্রথম গাছকে ভালোবাসতে হবে। গাছকে ভালো না বাসলে গাছ হয় না, সবচেয়ে বড় কথা হল এই প্রথম সূত্র। পাশাপাশি আমাদের মানসিকতা যে এটা একটা সোশ্যাল ওয়ার্ক, কিন্তু গাছ পানি দেওয়া, গাছ পরিচর্যা করা, আঙিনা পরিষ্কার রাখা। আজকে আমি হয়তো কালকে মরে যেতে পারি, কিন্তু আমার লাগানো একটা গাছ আরও দশজনকে উপকার, ছায়া দেবে, বাতাস দেবে, ফল দেবে,
তো এই সোশ্যাল ওয়ার্কটা আমরা কেন করব না, এটা একটা শ্রদ্ধাও বলা যেতে পারে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের আসলে সবারই গাছ লাগানো উচিত, কিছু না কিছু যেখানে যেভাবে সম্ভব। ইদানিং কালে আপনি লক্ষ্য করেছেন, পেপারে দেখেছেন নিশ্চয়ই, অনেকের ছাদ বাগান কেটে দেওয়া হয়েছে। এটা আমি অনেক দেখেছি, যেমন আমি একটা বাসায় যখন ছিলাম ওখানে হচ্ছে ওরা গাছ লাগাতে দিত না, তো ওখানে গাছ লাগাতে দিত না, এই জন্য মশা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি ছাদে গাছ লাগান তাকে তো প্রতিদিন ছাদে আসতে হয়, তার পরিচর্যার জন্য, তাহলে তার ওখানে মশা থাকলে সে তো, আর সত্যি কথা গাছের গোড়ায় পানি থাকলে তো গাছই মরে যাবে। ওরা হচ্ছে গাছের গোড়ায় পানি থাকে যে মশা, না এটা তো শুকনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি গাছটাকে পরিষ্কার রাখি তাহলে তো মশা বা নোংরা কোনো কিছু এখানে আমি তো মনে করি এটা একটা কমিটমেন্ট আমাদের, যে নিজের বাড়িতে গাছ আমি দুইটা গাছকে বাঁচিয়ে রাখবো, কমিটমেন্ট দিলাম। তো আমি যদি গাছের পানি না দিই, যত্ন না করি, আলটিমেটলি গাছটা বাঁচবে না। চারদিন আমি দেশের বাইরে থাকলাম, গাছটা আমি কারোর কাছে দিয়ে গেলাম না, তাহলে গাছটা এসে দেখলাম মরে গেল, তাহলে এটা কোনো কমিটমেন্ট হলো না। যে গাছ পশু পাখিকে যত্ন করতে পারে না, সে মানুষের দায়িত্ব কিভাবে নেবে, পরিবেশের দায়িত্ব কিভাবে নেবে? আপনার কথাটা খুব ভালো লাগলো। দর্শক বন্ধুরা, এর ধারাবাহিকতা আমি বলতে পারি যে আমরা বড় পর্যায়ে যাদেরকে দেখে থাকি তারা সবাই আমাদের প্রিয় মানুষ, এবং সাধারণ মানুষের কাছে তো আরও প্রিয়। কিন্তু এই প্রিয় মানুষগুলো তাদের বড় পর্যায়ের কাজের পাশাপাশি তাদের ভেতরে যে একটা মানবিক বোধ আছে, একটা প্রকৃতির প্রেম আছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ফুটে ওঠে না। আজকে মৌসুমীর এই গাছপ্রেম বা প্রকৃতি প্রেমের এই জিনিসটা আমাদের জানা ছিল না। আমি বিশ্বাস করি মৌসুমীর এই কথাগুলো আপনাদের অনেককে অনুপ্রাণিত। তো আমরা দেখে নিলাম আজকের ভিডিও, যেটা ছিল মৌসুমী ম্যামের ছাদ কৃষি রিলেটেড। তো আমরা কিছু কিছু কথা আমার খুব খাঁটি লাগলো, যেমন খুব দামি লাগলো, যে গাছকে যদি না ভালোবাসা যায় তাহলে সেই গাছকে আমরা যতই মানে সরি মানে পরিচর্যা করি না কেন, জল দিচ্ছি সব দিচ্ছি, কিন্তু ভালোবাসা বা মন থেকে সেই যদি আন্তরিকতা না থাকে তাহলে কোথাও হয়তো গাছও সেই জিনিসটা বুঝে যায়। তো ব্যাপারটাই হচ্ছে একটা সন্তানকে যেভাবে আমরা লালন পালন করি, তো একটা গাছকেও সন্তান হিসাবেই লালন পালন করতে হবে ছোট থেকে। দাদু দিদা ঠাকুমা হয়তো তাদের আমলে, স্পেশালি আমি তো দেখে থাকি কারণ আমাদের পুরনো বাড়িতে এরকম রয়েছে, আমার ঠাকুমা প্রচুর গাছ লাগিয়েছিল, সে হয়তো এখন আর বেঁচে নেই, কিন্তু তার লাগানো গাছগুলো থেকে রয়ে গেছে, তার স্মৃতি রয়ে গেছে, প্লাস সেগুলো থেকে আজ আমরা ফল পাচ্ছি, ছাওয়া পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো এটা সত্যি কথা যে একটা মানুষ যখন গাছ লাগিয়ে যায় তখন তার স্মৃতিটুকু কিন্তু একটা মানে বাহিত হয়, আমরা মনে করি যে হ্যাঁ অমুক গাছটা তিনি লাগিয়েছিলেন, এই একটা ব্যাপার, একটা ফিলিংস জড়িয়ে থাকে। হ্যাঁ, মানে অন্যান্য জিনিসের সাথে সাথেই। আর উনি যেটা একটা বললেন যে কমিটমেন্ট দরকার, যে সত্যিকারের গাছের ক্ষেত্রেও কমিটমেন্ট দরকার, যে আমি যদি না থাকি তো আমি সেই গাছের দায়িত্ব অন্য কাউকে দিয়ে যাই, যাতে মানে আমরা যেমন রোজ খাওয়া বা আমাদের যেমন মানে পুষ্টি সমস্ত কিছু দরকার, তেমন গাছেরও দরকার, তো এটাও দরকার। এক্স্যাক্টলি, আমরা যখন অনেক সময় বাড়িতে পেট পুষি তো যখন আমরা কোথাও যাই তাদের দায়িত্ব যখন দিয়ে যাই তো গাছেরও, বা অনেক সময় নিয়েও যাই, বাট গাছকে যখন নিয়ে যেতে পারবো না, বাট সেটা তখন কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। তারপর একটা আমি ওখানে ঘটনা আমি শুনলাম যেখানে বলা হচ্ছিল যে একজন একটা গাছের ডাল ভেঙে গেছে, তো সেই মহিলা কেঁদে ফেলেছে, তো এটা মানে কতটা ইন্টেন্স লাভ গাছের প্রতি থাকলে এই জিনিসটা হয়। তারপরে আর একটা যে বলছিলেন যে ফল ফল তুলতে দেন না, পাখিরা খেয়ে যায়। হ্যাঁ, তো এটাও কিন্তু শুধুমাত্র সে তার গাছকে ভালোবাসে না, সে কিন্তু পশু পাখি মানে পুরো প্রকৃতিকে ভালোবাসছে, সে শুধু নিজের স্বার্থে চাষ করছে না, যে আমি গাছটা চাষ করলাম যে আমি সেই ফলটাও ভোগ করবো। তারপর এখানে সিরাজ ভাই একটা কথা বললেন যে ওই পাখি যখন ফলটা খাবে সেই বীজটা অন্য জায়গায় পড়ে সেখান থেকে আবার নতুন গাছ সৃষ্টি হবে, এভাবে আরো বাড়বে গাছের সংখ্যা, তো সেটাও কিন্তু প্রাকৃতিক ভাবে একটা খুব ভালো দিক। হ্যাঁ, তো সেটা তো হয়েই থাকে, এভাবে তো বংশ বিস্তার ঘটে থাকে। তো যাই হোক, আর মৌসুমী ম্যাম খুব কিউট আমার লাগলো, মানে ভীষণ মিষ্টি তার হাসি, তার বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ, আর কথা বলার স্টাইল, কথা বলার স্টাইলটা খুব সুন্দর লাগলো, আর বাড়িটাও খুবই সুন্দর। আর আমার না খুব ভালো লাগছিল যখন ডাইনিং প্লেস দেখা, তখন বললো তখন বল
সিরাজ ভাই বললেন যে মানে সিরাজ স্যার বললেন যে হ্যাঁ খুব সুন্দর, তখন বলে না না অত সুন্দর জানি তো মানে এটা কি খুব কি বলে আন্তরিক আর নিজের মতো নিজের মতো আর ওরকম কোনো অহংকার বা ওরকম কিছু নেই, খুব ক্যাজুয়ালি বলে। বাট বাড়িটা কিন্তু সিম্পল হলেও খুব এলিগেন্ট আর খুব রুচির পরিচয় রাখে, মানে আমাদের তো বেশ সুন্দরই লাগলো। আর না সবে বলছে যে এক বছর শিফট করেছে, তো এক বছরের মধ্যে কতটাই বা গাছ লাগিয়ে কত কি বা করতে পারবে, এবং গবিত ম্যামের বাড়ি আরো বেশি গাছে ভরপুর ছিল, তিনি আরো বেশি দিন ধরে সেখানে রয়েছে। তবে হ্যাঁ গবিত ম্যামের সাথে কিন্তু মৌসুমী ম্যামের বাড়ি অনেক সিমিলারিটিস রয়েছে, ব্যালকনি বলুন কি সেই লেক বলুন কি বেডরুমের একটা যে ভিউ আছে সেটা বলুন, অনেকটা সিমিলারিটিস রয়েছে। আর তার কথাবার্তা তো সুন্দর লাগলো, সুদীপটা বলে দিয়েছে কিন্তু তাকে অপূর্ব দেখতেও। হ্যাঁ আর তার তার থেকেও বেশি হচ্ছে ওমর সানি স্যার, ভীষণ হ্যান্ডসাম, ভীষণ হ্যান্ডসাম। তো মানে এই বয়সে এত হ্যান্ডসাম হলে তার একজন মানে যুগ যখন চলছিল সেই সময় জানি কত হ্যান্ডসাম ছিল, আর বিড়ালটাও খুব কিউট ছিল। তো যাই হোক আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর আশা করছি হয়তো আমাদের রিয়াকশন আপনাদেরও ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীকালে আর কি ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা, আর তার সাথে সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, নাম বং ভিউজ। তার সাথে ফেসবুক গ্রুপও রয়েছে সেটার নামও বং ভিউজ, সেখানে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর শিলাজিতা সুদীপ্তা হিসেবে পছন্দ হয়ে থাকলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।